আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের শুরু থেকেই সবাইকে থ্যাংক ইউ বলে বলছি, তোমরা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ, আমার ভিডিও দেখছো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর নতুন যারা আসছো, তোমরা আগে ভিডিওটা দেখে তারপরে সাবস্ক্রাইব করো, তা না হলে সাবস্ক্রিপশন কিন্তু অ্যাড হয় না, যেটা আমরা এখন সবাই জানি। আর আজকে আমি একটা একদম নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি, আশা করি তোমাদের ভালো লাগবে বা কাজে লাগবে, আমি সেটাই আশা করছি। আমি ফার্স্ট এইড ট্রেনিং নিয়েছি, বেশ কয়েকটাই ট্রেনিং নিয়েছি, এবং আমি হার্বাল সম্বন্ধেও লেখাপড়া করেছি কিছুটা, কারণ আমি একটা নার্সারি স্কুল চালাতাম ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে যদি নার্সারি স্কুল চালাতে হয়, তখন যে চালায় আর কি, তার ফার্স্ট এইড নলেজটা থাকতে হয় আর কি। তো যেহেতু আমার কিছু নলেজ আছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বিশেষ করে এখন যখন আমাদের ছোটোখাটো যদি কোনো দরকার হয়, আমরা ডাক্তারের কাছে যেতে চাচ্ছি না, বা আমাদের ইংল্যান্ডেই এখন ডাক্তারের কাছে যাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এখন একটা ভাইরাস চলছে, সবাই ওই ভাইরাসটাকে ইম্পর্টেন্ট দিচ্ছে আর কি। বেশ ছোটোখাটো যে বিষয়গুলি হয় আমাদের, যেরকম দাঁতে ব্যথা বা একটু কেটে গেল আমাদের হাত পা, ফার্স্ট এইডটা আমরা বা ঘরে করতে পারি আর কি। তারপরে যদি এইটা ভালো না হয়, তখন তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আর কি। তো ফার্স্ট এইড যেটা আমি কিছু জিনিস আর কি দেখাবো, সব তো দেখানো পসিবল না, বেসিক যেটা আমাদের হয় আর কি, ওইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর কি। প্রথমত যেটিতে কথা হলো সেটা হলো ঠান্ডা। এখন তো ঠান্ডার দিন, আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকবে। পুরানা যে ট্রিটমেন্টটা কফের, সেটা হচ্ছে গরম পানিতে আমরা 2 চামচ লেবুর জুস দিই আর 1 চামচ মধু দিই, দিয়ে এটাকে ফুটিয়ে তারপর এটা খাই, ওইটা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট। ওইটা একটু পরে পরে খেতে হবে, ওইটা খেলে কফটা কিন্তু অনেকটাই স্মুথ হয়। আরেকটা যেটা আমি যখন ট্রেনিং করি, তখন ওরা যেটা করাচ্ছিল সেটা হলো এইগুলি পেঁয়াজ, 3-4টা পেঁয়াজ কেটে নেবে, স্লাইস করে নেবে। যখন এটা হলো কফের জন্য কিন্তু বলছি আমি, যখন কাশি হয়, আমাদের অনেক কাশি হয় কিন্তু, সে কাশির যদি কফ সিরাপ বাসায় না থাকে বা কফ সিরাপে কাজে দেয় না, তখন এই জিনিসটা ট্রাই করতে পারো তোমরা। টুকরা টুকরা করে কাটবে, কেটে একটা বোলে নেবে, ধরো এই বোলটাতে নিলে পেঁয়াজ, নিয়ে 6 চামচ মধু দিবে, এরকম মধু 6 চামচ পেঁয়াজের সাথে দিবে। দিয়ে একটা পাতিলার মধ্যে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবে, এবং সেই পাতিলার পানির উপরে এই বাটিটা বসিয়ে দিবে, দিয়ে ঢেকে দেবে। এটা প্রায় আধা ঘন্টাখানে পানিটা ফুটলে, যখন স্টিমটা উঠবে, তখন পেঁয়াজটা কিন্তু অটোমেটিকলি সফট হয়ে যাবে, সফট হইতে হইতে অনেকই সফট হবে। আধা ঘন্টা পরে যখন বোলটা বের করবে, একটা ছাঁকনি দিয়ে ওই যে পেঁয়াজ আর পেঁয়াজের জুসটা ছাঁকনির থেকে পড়বে, ওই জুসটা 1 চামচ করে 2-3 ঘন্টা পরে পরে খেতে খাবে। এইটা কিন্তু অনেকই কাজে দেয়, ওইটা দিলে হয় কি, গলাটা একদম একটা লেয়ার দিয়ে দেয় এই জুসটা, তখন কিন্তু কফটা অনেকটাই ভালো হতে থাকে। যদিও এটা খাওয়া একটু ডিফিকাল্ট আছে, যেহেতু পেঁয়াজের জুস, কিন্তু যে কোনো ওষুধই তো খাওয়া তো একটু প্রবলেম হয়ই, তাই না? কিন্তু এটা যদি উপকারী হয় খেয়ে দেখতে তো ক্ষতি নাই। আর এগুলি হলো হার্বাল, এগুলিতে কোনো ক্ষতি হবে না আর কি আমাদের, এই আর কি। আর যেটা আমাদের হয় দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা কিন্তু এরকম একটা জিনিস যেটা সহ্য করা যায় না, অনেক অনেক পেইনফুল, যাদের হয়েছে তারাই বোঝো। এখন তোমাদের যদি হঠাৎ করে দাঁতে ব্যথা হয়, তখন কী করবে? যেটা আমি শিখেছি এই যে লং, লং ইউজ করবে, কিছুটা লং নিবে, নিয়ে লংটাকে পাউডার করবে। আমি অবশ্য এটা ছোট্ট একটা কিনেছি, এটা অবশ্য আমি যখন ট্রেনিং করতাম তখন আমি এই ছোটোগুলি ইউজ করতাম, ছোট ছোট পাউডার বানাতে আর কি।
তো পাউডার বানিয়ে নিবে লঙ্গের, বানিয়ে এক চামচ অলিভ অয়েল দিবে, মিক্সড করে ওই যে পেস্টটা পেস্টটা যে জায়গাটা ব্যথা তোমার, ওই পেস্টটা হাত দিয়ে লাগাতে পারো, ওই জায়গাটা ঘষে ঘষে লাগাবে। লঙ্গের অয়েলও তোমরা কিন্তু কিনতে পারো, ওইটাও কিন্তু অনেক কাজের। ওইটা একটা ড্রপ নিয়ে যে জায়গাটা ব্যথা ঘষে দিবে 3-4 ঘন্টা পরে পরে, এটা কিন্তু অনেকই কাজে দেয়। মানে এমনি সাধারণত যদি ব্যথা থাকে ব্যথাটা হেল্প করে আর কি। আর যদি দেখো 3-4 দিন পরে এগুলি করেও যদি ব্যথা না যাচ্ছে না, তাহলে তো তোমাদের ডেন্টিস্টের কাছে অবশ্যই যাবে। কিন্তু এমনি যে দাঁতের ব্যথা হয় আমাদের, ছোটোখাটো দাঁতের ব্যথা লঙ্গে কিন্তু কিওর করে, তোমরা দেখতে পারো। বা অনেক সময় একটুখানি ব্যথা হলে একটা লং দাঁতের দুই মধ্যে নিয়ে কামড় দিয়ে রাখবে, যতক্ষণ পর্যন্ত এটার থেকে আস্তে আস্তে একটা অয়েল রিলিফ করবে, ওই অয়েলটা দাঁতের ইয়েতে যেয়ে দাঁতের মধ্যে যেয়ে এটাও কিন্তু রিলিফ করে পেইনটা। নেক্সট হলো কাঁটা। কাঁটা তো আমাদের সবসময় থাকে, কাঁটা হয় রান্না করি বা একটুখানি ছিলে যা ওই সমস্ত জায়গাগুলো। কাঁটা যদি ব্লিডিং হয়, সবচেয়ে প্রথম আমাদের কাজ হলো ব্লিডিংটা বন্ধ করা। এখন বন্ধ করতে হবে কি, যদি আমার হাতটা এখানে কেটে যায়, আমি যে কোনো একটা পরিষ্কার কাপড় নিতে হবে, কিন্তু ময়লা কাপড় না, পরিষ্কার কাপড় নিয়ে জায়গাটা এরকমভাবে দিয়ে প্রেশার দিয়ে রাখবো। প্রেশার দিলে কিন্তু ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। ব্লিডিংটা যখন বন্ধ হয়ে যাবে, তখন চারিদিকে আরেকটা কটন উল নিয়ে একটু ঠান্ডা পানির মধ্যে দিয়ে চারিদিকে একটু ক্লিন করে নেবে। ক্লিন করে হয়তো প্লাস্টার দিবে বা ড্রেসিং যাই আছে, কারণ এই যে জায়গাটাতে রক্ত বের হচ্ছে এটা তো খোলা জায়গা, কাজে এটাতে যদি ময়লা ঢুকে এটা ইনফেকশন হয়ে যেতে পারে, সেজন্য জায়গাটা একটু বন্ধ করে রাখতে হবে। সেজন্য ক্লিন করে প্লাস্টার দিতে হবে বা ড্রেসিং। ওইগুলো যদি কিছুই না থাকে ঘরে, তখন আবার আমাদের এই যে হেল্পফুল জিনিসটা হানি, এক ড্রপ হানি নিবে হাতে, নিয়ে কাটা জায়গাটা এরকমভাবে দিবে। হসপিটালে যে ড্রেসিংগুলি ইউজ করে অনেকগুলিতেই কিন্তু হানি থাকে, কারণ হানিতে কিন্তু হিলিং করে তাড়াতাড়ি, সেজন্য হানি কিন্তু ঘরে অনেক কাজেই দেয়। আর একটা জিনিস যেটা হয় ঠান্ডার মধ্যে, কলসো হয় এখানে, যেটা হয় আমি জানি না বাংলায় কী বলে এটা, ঠোঁটে অনেক ব্যথা হয়, এটা ইয়ের মতো হয়, ব্লিস্টারের মতো হয়, এইটা কিন্তু অনেকই পেইনফুল। আমার লাইফে আমার একবারই হয়েছিল, কাজে আমি জানি। এটা হওয়ার আগে কিন্তু বোঝা যায় ঠোঁটটাকে একটুখানি ব্যথা ব্যথা লাগে, এবং ওই সময়টা যদি একটা আইসের টুকরা নিয়ে এই জায়গাটা দিয়ে রাখো এরকমভাবে, তাহলে কিন্তু এটা আর বড় হবে না, ওই জায়গায় থেমে যাবে। কিন্তু এটা যদি তোমরা করতে পারো, এটা কিন্তু অনেক অনেক কাজে দিবে। অনেকের কিন্তু আমি জানি, আমার অনেক ফ্রেন্ডদের বা অনেক কলিগদের প্রত্যেক বছরই এই জিনিসটা হয় ওদের। কিন্তু আমি ওদের সবসময় বলি যে একটা আইসটা অনেক সময় ওরা ভুলে যায় বা খেয়াল করে না, ওরা খুবই সাফার করে। আসলে ফার্স্ট এইড আমরা কিন্তু নিজেরাই করতে পারি বাসার মধ্যে অনেক কিছুই। আর এটা অনেক লম্বা টপিক, এটা এক ভিডিওতে শেয়ার করা যাবে না। আর ফার্স্ট এইড বক্স সবার বাসায় থাকা দরকার, ছোট হোক বড় হোক বক্স। আমার বাসা অনেক বড় একটা বক্স, আমি যা পারি সবই এটাতে ঢোকাই। কিন্তু আমি হলিডে গেলেও কিন্তু ফার্স্ট এইড বক্স নিয়ে যাই আমারটা, এবং তোমাদের সাথে শেয়ার করছি যে ফার্স্ট এইড বক্সে কী থাকা দরকার। আমি একটা লিস্ট আছে আমার এরকম, এই লিস্ট আমি ভিডিওতে দিয়ে দেবো। এটা তোমরা চেক করে তোমাদের ফার্স্ট এইড বক্সটা অ্যারেঞ্জ করতে পারো আর কি। কিন্তু ফার্স্ট এইড বক্স কিন্তু মাস্ট। এই ফার্স্ট এইড বক্সটা আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি রেডি করেছি, আসলে কী কী থাকা দরকার। এই এতটুক বক্সই ইনাফ হয়, আর চাইলে তো বড়ও রাখা যায়। তো প্রথমত ফার্স্ট এইড বক্স আমি যেটা দেখাচ্ছি, প্যারাসিটামল। প্যারাসিটামল বাসায় থাকা দরকার, সবসময় দরকার, কারণ আমাদের সবসময় মাথা ব্যথা হয়, আমাদের জ্বর হতে পারে। কাজে প্রথম এইডটাই যদি আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের সাফার করতে হয় না। প্যারাসিটামল থাকা দরকার বাসার মধ্যে, এটা বড়দের জন্য। আর বাচ্চাদের তো আলাদা, বাচ্চাদের পেইন কিলার তো তোমরা আলাদা রাখবে অবশ্য। আর এই বক্সে আছে হলো ডায়রিয়া ট্যাবলেট, যেটা আমি আমার হলিডেতে গেলে সব সময় নিয়ে যাই, কারণ হলিডেতে গেলে বাইরে খাওয়া হয়, অনেক কিছু হাবিজাবি খাওয়া হয়,
যে কোনো সময় পেট খারাপ হয়ে যেতে পারে, সেজন্য আমি সাথে সাথে এটা রাখি। এবং ডায়রিয়া চান্স হয় তখনই একটা নিয়ে নিতে হয় কিন্তু, এবং ডায়রিয়া এরকম একটা জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বডির থেকে ফ্লুইড লুজ করি, সেই কারণে অনেক ফ্লুইড খেতে হবে। আর ডায়রোলেট কিন্তু বাসায় ইজিলি বানানো যায়। ডায়রোলেটে কিন্তু পানি, লবণ আর চিনি এই তিনটা জিনিসই থাকে, তবে অ্যামাউন্টটা রাইট দিতে হবে আর কি। ওইগুলি আমি পরে কভার করব, আজকে আর আমি কভার করছি না। আর অ্যান্টিসেপ্টিক ক্রিম থাকে আমার ফার্স্ট এইড বক্সে, কাটা যে কোনো জায়গায় কাটা বা কোনো পোকা কামড় দিল, কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিম দেওয়ার আগে যে জায়গাতেই দিবে জায়গাটা কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিতে হবে এবং ড্রাই করে নিতে হবে, তারপর আঙ্গুল দিয়ে দিবে, বেশি না, জাস্ট একটা লেয়ার দিয়ে দিবে আর কি অ্যান্টিসেপ্টিক। থার্মোমিটার ছোট একটা বক্সে এটা আমি আমার হলিডেতে নিয়ে যাই, আর আজকাল তো সবাই অনেকেই এটা রাখে, ডিজিটাল যেটা এটাও আছে, তো এটা তো বাসায় থাকে, এটা তো আর নেই না আমি কোথাও। আর টাইগার বাম, টাইগার বামটা আমার ছোটো খাতো হাতে ব্যথা হলে, মানে অনেক জায়গায় ব্যথা হয় না, তখন কিন্তু টাইগার বামটা রাব করে দিই আমি, এটা অনেক কাজে দেয়। আর আমার ফার্স্ট এইড বক্সে থাকে হলো ড্রেসিং, এই ড্রেসিং কিন্তু অনেকই ইম্পর্টেন্ট, কারণ কাটা হয়ে গেলে কোথাও বা হাতে কোথাও একটু মচকিয়ে গেল তখন কিন্তু ড্রেসিং দিয়ে হাতটাকে সাপোর্টের দরকার হয়, যদি মচকিয়ে যায় আর কি, বা যদি কোথাও কেটে গেল কাটা জায়গাটা প্রোটেক্ট করার জন্য ড্রেসিং দিতে পারো তোমরা। তো ড্রেসিং অনেক কাজেই কিন্তু অনেক কিছুতেই কাজ দেয়, এবং আমার কাছে অনেক সাইজের ড্রেসিং থাকে সবসময়, এটা সবসময় আর একটা ড্রেসিং ইউজ করে কিন্তু এটা ফেলে দিতে হয়, এটা আর ইউজ করা যা করা উচিত না, কারণ এটা তখন ইনফেক্টেড হয়ে যায়, অন্য জিনিস লাগে, ময়লা থাকে, কাজে একটা ড্রেসিং একবার ইউজ করতে হয় তারপরে ফেলে দিবে। সেজন্য অনেকগুলি ড্রেসিং অনেক সাইজের কিনে রাখা উচিত বাসায়। আসলে এটা হলো জাস্ট আমি বেসিক আমার যে নলেজটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, ভবিষ্যতে আরও কিছু টিপস নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।